আর সাঁওতাল পর্বতের লোহার বাসের ঘরে দুর্লভ লক্ষ্মীদের প্রাণী মারা গিয়েছি, কিন্তু সনেকা বেন এনে ঘুমিয়ে রয়েছি। সনেকাকে আমাকে স্বপ্ন দিতে হবে। ওরে ওরে সনেকা, আর নিশ্চিন্তে ঘুমিয়ে না থেকে একটি বার সে সাঁওতাল পর্বতের লোহার বাসের ঘরে ছুটে যা। তোর ছেলেকে যে সর্প আঘাতে মৃত্যু হয়েছে এ বলে সে সনেকাকে আমি স্বপ্ন দিলাম। আর এদিকে রয়েছে বেহুলা বালি। মা বেহুলা, তুই একটি বার জেগে দেখ মাগু। তোর সীমান্তে সেতু যে আমি কেড়ে নিয়েছি মাগু, তোর স্বামীকে যে পদ্মা নাকি দংশন করেছি এ বলি সে বেহুলাকে আমি স্বপ্ন দিলাম। আজকে দিনে নিশ্চিন্তে আমি কি স্বপ্ন দেখলাম, এই বাসর ঘরে যেন আমার স্বামীকে সর্পে দংশন করেছে। না না না, এই বাসর ঘরে আমার স্বামীকে কখনো দংশন করতে পারে না। এই যে আমাদের নিশ্চিন্দ্র বাসর ঘর, এই বাসর ঘরে কোনো সর্প প্রবেশ করতে পারে না। কিন্তু একই ঠাকুর, আজকে না আমাদের এই বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছে। কেন কেন এই বাসর ঘরের প্রদীপ খানা নিভে গেছে গো? ও গো ওগো, তুমি বলো না কোথায় আছো একটিবার এই অন্ধকার বাসর ঘরে একটিবার কথা বলো। জানো স্বামী, আমরা যে রেখেছিলাম সেই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে, সেই প্রদীপ খানা যেন নিবে অন্ধকার হয়ে গেছে। আমায় যে বাসনের বাতিকে জ্বালাতে হবে, না হলে যে আমি আমার স্বামীকে খুঁজে পাবো না। বাতি জ্বলিয়া না জ্বলিল রে, ও বাতি আমি যে আমার স্বামীকে খুঁজে পাবো না।
একটি বার তুমি জ্বালিয়ে দাও না আমার এই বাসনের বাতিকে, জ্বালিয়ে দাও মা, জ্বালিয়ে দাও গো তুমি। ওরে হাই রে আমা দারুণ বিধি, এছিল কপালে বাতি, পদসেবা করেছিলাম কিন্তু কখন যেন আমার এই দুধনের পাতা যেন ভারী হয়ে এসেছে, ঘুমের জ্বালা সহ্য করতে পারিনি বলে আমি যেন ঘুমিয়ে পড়েছিলাম। একটি বার তুমি কথা বলো না, আজকে দিনে এই বাসর করে যদি তুমি এমনি ভাবে নীরব হয়ে থাকবে গো, এই হতবাকি মনের কথা কে শুনবে বলো না। জানো আমি মাতা পিতাকে ছেড়ে এসেছি তোমার হাত ধরে গো, আর আজকে দিনে তুমিও যদি এই বাসর করে এমনি ভাবে নীরব হয়ে থাকো, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো স্বামী গো। আমি বুঝতে পেরেছি চিরন্দন করে আনতে আমার বিলম্ব হয়েছে বলে অভিমান করেছো, জানো স্বামী, জানো স্বামীকে যে কি করে সেবা দিতে হয় তা আমি মায়ের কাছে শিখে আসতে পারিনি গো, তাই আজকে দিনে তোমার সেবা দিতে গিয়ে যেন আমি ভুল করেছি একটি বার কথা বলো। হে ঠাকুর, আমার স্বামী যেন এ বাসর করে আর কথা বলছে না, তুমি একটি বার বলে না। সে কি আজ না আমি এই বাসর ঘরে সর্পের গর্জন শুনতে পাচ্ছি গো, কেন জানি এই বাসর ঘরে সর্পের গর্জন, এই যে নিশ্চিত লো বাসর ঘর, এই বাসর ঘরে কে কে গো তুমি? বেহুলা, আমি কালিয়া নাগিনী বেহুলা। নাগিনী এনা নিশ্চিত বাসর ঘর, এ বাসর ঘর ঘরে তুমি কি করে প্রবেশ করলে জানো নাগিনী? তোমাকে দেখবার পর আমার মন যেন কেমন কু গাইছে গো, জানো স্যার বাসর করে আমার স্বামী আমার সঙ্গে কথা বলছে না, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম,
তুমি তো এই বাসনগুলোই ছিলে বলো না নাগিনী, আমার স্বামী কেন কথা বলছে না? বেহুলা, আজ মায়ের কথা বলতো আমি প্রবেশ করছি না বাসনগুলো। বেহুলা, বাসনগুলো জানিস আজ তাকে তুই স্বামী স্বামী বলে ডাকছিস? না কিন্তু বলবে না, সে যে আর কোনদিন তোকে বেহুলা বেহুলা বলে চুপ করে লাগিনি। এ বাসর করে কেন অমঙ্গলের কথা বলছো গো? আমি জানি তুমি যদি কাউকে আঘাত করো তোমার এই বিশ্বের জ্বালা সহ্য কেউ করতে পারবে না। নাগিনী দোহাই তোমার, আজকে তিনি এই বাসর করে সত্যি কথা বলো না নাগিনী, কতবার না ডেকেছি গো আমার স্বামীকে। বেহুলা, আমার স্বামী যেন আমার সঙ্গে কথা বলতো। জানিস বেহুলা, আজ মাতার কথা বদল হোক আসুন প্রবেশ করে, আমি আমি তোর স্বামীকে করছি ধ্বংস। বেহুলা, আমি কোনদিনও তোর কোন অপরাধ করিনি। বেহুলা, তবে কেন কেড়ে নিলি আমার স্বামীকে? তুমি কথা বলো। বেহুলা রে, আজই বড় ভুল করে ফেলেছি। বেহুলা, তুমি কথা বলো স্বামী। বললাম একটুবার ক্ষমা করে দিস, জীবনে কোনোদিনও কোনো অপরাধ করিনি গো। তুমি না নারী নারী হয়ে আরেকটা নারীর সীমন্তির সিঁদুর কেড়ে নিলে, তুমি দিতে পারো না। কি করে এত নিষ্ঠুর হয়ে গেলে না নাগিনি? ওরে তুই বরণি মিঠুর নাগিনী, হে ওরে তুই বাঁধতি টুডো নাগিনী রে, তুই বারণি টুডো নাগিনী।
দিনু স্বামীর লাগিয়া রে, বিছানা পাতি স্বামীর লাগিয়া রে, আমি যে তোকে ছেড়ে দেবো না তাই আমার হাতে রয়েছে বিয়ের শূন্য জাতি, এই শূন্য জাতি দিয়ে তোর আমি অষ্ট করে কাল পুজো কেটে না। আমি তোর স্বামীকে দংশন করছি, আজ তুই আমার অষ্ট আঙুলি পুজোচ্ছে ধন করলি বেবা, বড় আঘাত পেয়েছো তাই না নাগিনী? কিন্তু জানো স্বামী, জানো নাগিনী, তুমি যখন আমার স্বামীকে এমনিভাবে দংশন করো এর থেকে মনে হয় অনেক কান্না কেঁদেছি গো বেহুলা, অনেকে যন্ত্রণা ভোগ করেছে। আজকে দিনে আমি তোর অষ্ট করে কালপুচ্ছি কেটে নিয়েছি বলে আমার সামনে অমন করে তুমি মামা বলে খাচ্ছ না কেন জানিস বেহুলা? আজ তুই আমার অষ্ট করে পুচ্ছে ছেদন করেছিস, আর আমি আজ থেকে এই সর্বকুল থেকে বঞ্চিত হয়ে গেলাম, নেবে না আর কেউ পুরদিন আমায় ওই সর্বকুলে নেবে না বেহুলা। কিন্তু নাকি নেই বেহুলা রে, আমি আমার স্বামীকে যে এইবার শুরু করে দংশন করেছ সারাটা জীবনের মতো কলঙ্কিত হয়ে গেলাম, ওরে আমিও যে নারিকল থেকে বঞ্চিত হয়ে বেহুলা, আমার স্বামীকে দংশনটা করে তুমি যদি আমায় দংশন করতে না গিরি বেহুলা, এই পৃথিবীর মৌলিক লীলাকে সঙ্গ করে আমি বিদায় নিয়ে চলে যেতাম সেই স্বর্গে। না রে বেহুলা, আমার কোনো দোষ নেই বেহুলা। পারো না গিরি, শ্বশুর ঠাকুরকে শাশুড়ি মাতাকে আমি কি কইবো দেবো বলবার মতো ভাষা যে আমার কাছে আর নেই। আমার বুদ্ধি শোনা নাগিনী, তুমি আমায় চমল দাও। আমার কোনো দোষ নেই বেহুলা, তাহলে আজ আমি শুধুমাত্র মায়ের কথা মতোই প্রবেশ করেছিলাম লোহ বাঁধুর, আর ওই মায়ের কথা মতো আমি তো সবাইকে দংশন করেছি মেয়েছি বেহুলা। আমি তোমায় আমি তোমায় তোমায় সে কষ্ট পেতে দেবো না নাগিনি, তাই আজ থেকে তোদের সর্বজাতিকে আমি অভিশাপ করলাম, এই পৃথিবীর কোন জীবকে আঘাত করার সঙ্গে সঙ্গে তোদের সর্বজাতির অষ্ট করে কাল পর্যন্ত ছুটে যাবে। মামা ওরে এলো আমার সঙ্গে, আমি তোর শ্রীমন্ত সিঁদুর কিনে নিয়েছি, তবু তোর মনে এত দয়াময় হচ্ছে আমার জন্য, তুই তুই আমার এত বড় উপকার করলি দেবো। ওরে
এই লোভ আর শৈবের কালিয়া নাগির বলে যাচ্ছে বেড়া, যদি কোনোদিন এই কালিয়া নাগির ভিতরে প্রয়োজন হয় একটি ভাব, শুধুমাত্র একটি ভারে কালিয়া নাগির নাগির বলে স্মরণ করি, আমি যেখানে থাকি না কেন ছুটে আসবো, আমি শুধুমাত্র ছুটে এসে তোর সম্মুখে ধরে চলতে পারবো না, আমি তোর সম্মুখে ধরে চলতে পারবো। দেখো তোমার এই হতভাগী বেহুলা মা, আচ্ছা এ বাসর করে স্বামীকে হারিয়ে ফেলেছে গো, আমি যে সোনার বাগান তৈরি করেছিলাম গো, মূর্তির মধ্যে আমার পুরে চাই সকল মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে, তোমরা কে কোথায় আছো একটি বার ছুটে এসো, এই বাসর করে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া লাগিয়ে দংশন করেছে। হে ভগবান, আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম, কে যেন অদূর থেকে বললো রে সনেকা, তুই নিশ্চিন্তে আর ঘুমিয়ে থাকিস নে রে মা, একটি বার জন্য তোর প্রাণ থেকে লেখাই কে দেখবার জন্য ছুটে আয় এ বাসরে ঘরে, ওই বাসর ঘরে স্বপ্ন দেখবার পরও আমি কি ভাবি স্থির হয়ে থাকি, যাবো যাবো আমার প্রাণ থেকে লেখাইকে দেখবার জন্য এই মুহূর্তে ছুটে যাবো আমি সেই বাসর ঘরে, ওই তো যেন লেখাই অমনি ভাবে আমাকে মা বা বলে ডাকে, দাঁড়া লেখাই দাঁড়া বাবা আমি এই মুহূর্তে তোর কাছে যাব, তুই আর অমনি ভাবে মা মা বলে ডেকে ধৈর্যের ভাত ভেঙে দেশ রে, আমি এই মুহূর্তে যাব লেখাই। এই নিশি হঠাৎ তুমি একাই কান্না করছো কেন সনিকা, আরে লেখাই লেখাই বলে কেন চিৎকার করছো সনিকা বলে ধর, ওগো স্বামী সত্যি গো আজ আমি এমনই স্বপ্ন দেখলাম স্বর্ণপক্ষে, স্বপ্ন দেখে আর স্থির হয়ে থাকতে পারলাম না স্বামী, কে যেন আজকের দিনে অদূর থেকে বললো ওরে সনিকা, আরে তুই নিজে ঘুমে থাকিস নে রে মা, একটিবার এই ছুটি আই বাসর ঘরে, ওই বাসর ঘরে ছাড়া পত্তারে কাল মজুকে প্রবেশ করে আমার লখাইকে নংশন করেছে গো। এ কি বলছে সনিকা, আজ আমি দেব শিল্পী দ্বারা নির্মাণ করেছি সাঁওতালি পরতালে উহ বাসরে ঘরে, ওই বাসর ঘরে পত্তা নাগো বস করতে পারে না সনিকা, আরে আমি বাসরে যখন পুত্র দল্লব লক্ষেন্দ্র বাবাকে রেখে আসি হাজার হাজারে পরে রেখেছি, তারপরেও আরে বাৎসরের চারা বাৎস আমি অগ্নি জ্বালিয়ে দিয়েছি, এই ফত্তার নাক প্রবেশ করতে পারি না সনিকা, এ এ তোমার ভুল ধারণা সনিকা, স্বামী
আমি যে লখাইরে মা গো, মা হয়ে সন্তানের খুব মঙ্গল দেখে বার পরেও খুন মা স্থির হয়ে থাকবে তুমি বলতে পারো? তুমি একটি বারের জন্য আমাকে ওই বাসুর ঘরে নিয়ে চলো গো। আমি বলেছিলাম নিশি প্রভাত হলে স্বর্ণ দোলা সাজিয়ে বাদ্যগণে নর্তকী গণে নিয়ে পুরনো গণে আমাদের গৃহ মাঝারে, এখনো তো নিশি প্রভাত হয়নি, আমরা এই বাসনে কিভাবে যেতে পারি বলো তো স্বামী? আমি জানি স্বামী, আমি জানি আজকের দিনে, আজকের দিনে এই শ্বশুর মশাইকে শাশুড়ি মাকে ওই বাসর ঘরে যেতে হয় না, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি স্বামী, ওই বাসরের ভিতরে আমরা প্রবেশ করব না গো। বাসরের বাইর থেকে বৌমা লোখানি মুখে কয়েকটি কথা শুনবার পর আমরা বাড়ির স্থান থেকে আবার ফিরে চলে আসবো। বেশ, তুমি যখন আমায় কথা দিলেই তুমি আরই বিলম্ব নয়, চলো আমরা সেই মাস সরে গিয়ে গিয়ে যাই শনেগা। এসো শনেগা এসো। একটি বার তুমি কথা বলো না, আর কিছু সময় পরে নিশ্চিপ্রভাত হয়ে যাবে গো। নিশ্চিপ্রভাত হয়ে গেলে যে বাবা মারা ছুটে আসবে, বলো না আমি বাবা মাকে কি কই ফতেব? একটি বার শুধু তুমি কথা বলো, তুমি যদি কথা বলো আমি যে তোমাকে বাবা মার হস্তে তুলে দিতে পারবো না। স্বামী তুমি একটি বার কথা বলো। শরীগা তুমি শুনতে পাচ্ছ, আমরা বাসরে গিয়ে যাচ্ছি, ওই বাসরে ঘরে যাও, বৌমার নিত্যধ্বনি আমার কণ্ঠে ভেসে আসছে, তুমি শুনতে পাচ্ছ শরীগা? বলো তো সত্যি স্বামী, আমি শুনতে পাচ্ছি, কিন্তু কোনটা কান্নার ধ্বনি আর কোনটা নৃত্যের ধ্বনি তুমি অনুভব করতে পারো না স্বামী। ওগো তুমি একবার ভালোভাবে সেই খণ্ডভেদ করে শোনো না, বৌমার যেন নৃত্যের ধ্বনি নয় কান্নার ধ্বনি, যেন বাসন ভিতর থেকে যেন এসে আসছে গো। ওগো দেখো না বৌমা যেন বাসন ঘরে টুকরি টুকরি কাঁদছে গো। এ কি বলছো সরে গে? আজকে তাদের মহারত্নর দিন, এই বাঁশরি কেন কান্না করবে? আমি বৌমাকে যখন রেখে আসি বাঁশরি, বৌমাকে বলেছিলাম তোমরা সারা নিশ্চয়ই বাঁশরি জেগে থাকবে, আর ওই নৃত্যের ধ্বনি আমাদের কর্ণে ভেসে আসছে শনেগা, আর আমরা যখন এসেছি একটি বার আমি বৌমাকে আমি ডাকতে দেখি তাই না শনেগা? বৌমা কে? আমি তোমার শ্বশুর বাবু। বাবা আপনি এসেছেন বাবা? আমি এখানেই বৌমা, তোমার বিদ্যা শ্বশুরি মা এসেছে বৌমা। মা বৌমা আপনি এসেছেন মা? হ্যাঁ মা, আমার লেখালেখি আমি কোনোদিন চোখের আওয়াল হতে দিই না মা, কিন্তু প্রায় সারাটা নিশি বেড়ে গেল মা, কিন্তু আমি আজকের দিনে কেন ছুটে এসেছি জানো মা? লখাইয়ের জন্য সারাটা নিশি যেন জাগ্রত হয়েছি, থাকতে চেয়েছিলাম কোথা থেকে আগে নিদ্রা দেবী যেন নই, তুই নয়নের পাতা আমাকে ভারী করে দিল, ক্ষণিকের জন্য যেন আমি ঘুমিয়ে পড়েছিলাম মা, ঘুমিয়ে পড়বার পরে কে যেন আমাকে অদূর থেকে বললো রে শনিকা তুই আর নিচিন্তে ঘুমিয়ে থাকিস নে রে মা। যাকে মা আমি আজকে দিনে এমন স্বপ্ন দেখবার পরেও ছুটে এসেছি, এসে শুনছি তোমার বাসর ঘরে কান্নার উল, কেন ওই মায়ের বাসর ঘরে তুমি কাঁদবে মা? মা গো সত্যি আমি এই বাসর ঘরে কাঁদছি না গো মা, কেন এই বা কাঁদবো এই বাসর ঘরে? আমি
সত্যি মা, যদি বাসর ঘরে না কেঁদে থাকো, আমরা যখন চলে এসেছি মা অনেক কিছু নিও না, একটি মানের জন্য শুধুমাত্র এই বাসের ঘর খুলে দাও তোমার, তোমাদেরকে দেখবার পরেই আমরা আবার এই বাসর স্থান পরিত্যাগ করে বাবা রাজপ্রাসাদে আমরা ফিরে যাবো মা। আমি তো এই বাসর ঘরে দরজাখানা খুলে দিতে পারবো না গো। কিন্তু কেন মা? জানেন মা, এ বাসর ঘরে যখন বাবা রেখে যায়, আমি বাবাকে কথা দিয়েছিলাম যত সময় নিশ্চিন্তবাদ না হবে এই বাসর ঘরে দরজাখানা আমি খুলতে পারবো না মা। সত্যি যদি এই বাসরের দরজাখানা খুলে দিতে হয় যত সময় নিশ্চিন্তবাদ না হবে আমি যে খুলতে পারবো না মা। ওহো বোধো মা, কহা পানি খোলো 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 ও বোধো মা, সত্যি বলছি মা, বড় আশা নিয়ে এসেছিলাম, তুমি কি চাও মা সেই আশা থেকে বঞ্চিত করে দিয়ে বই মুখ হয়ে ফিরে যাই এই বাসর ঘর থেকে? না গো, কারণ এই সাঁওতালি পর্বতের লোহ বাসর ঘর আপনাদের গো, আপনারা ছাড়া কে প্রবেশ করবে গো? আপনারা যে আপনাদেরকে আমি ফিরিয়ে দেবো সে অধিকার আমার নেই গো। তাহলে কেন মা, কেন নীরব হয়ে রয়েছে? একটি বালের জন্য বাসুরি দরজা খুলে দাও না মা। সত্যি যদি আমাকে এই বাসর ঘরে দরজাখানা খুলে দিতে হয় মা, কিন্তু তারপরে যে বাবাকে আমার সঙ্গে তিন সত্য অঙ্গীকার করতে হবে। বৌমা একই বলেছ, বৌমা তোমার সঙ্গে তিন সত্য এবদ্ধ না হলে এই বাসরে দরজা খুলবে না বৌমা। না বাবা, এমন কি সত্য রয়েছে বৌমা? বাবা গো, এই নিশ্চিপ্রবাদ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেব পারবেন বাবা এই হতভাগীর হস্তে তুলে দিতে? একই বলেছ বৌমা, আজ আমার আতালি ধরে পাতালি সবাই সোনার কুমড়ো যাই ধুলাই গড়াগড়ি, এটা তোমাদের সবই বৌমা, তুমি যা চাইবে বৌমা আমি দেব বৌমা। বলে বৌমা, এই বাসনে প্রবেশ করলে এমন কি জিনিস আমার কাছ থেকে চাইবে বলে তো বৌমা? সে নিশ্চিন্তবাদ হয়ে গেলে আপনার কাছ থেকে আমি চেয়ে নেব গো বাবা। আপনি যখন কথা দিয়েছেন আমি আর বিলম্ব করতে চাই না,
বেশ, তাহলে এই বাসরি দরজাখানে খুলে বৌমা, আমরা এই বাসরি প্রবেশ করবো বৌমা। সত্যি আমি যখন কথা দিচ্ছি বাবা, আমি এই মুহূর্তে এই বাসরের দরজাখানা খুলে দেবো। খুলে দিলাম মা, আমি খুলে দিলাম গো এই বাসরের দরজাখানা। ও মা, মা ওরে হাত মাগে আছিস মা? না রে মা, এমনি ভাবে এই বাসর ঘরে কাঁদতে নেই মা। তুমি কেন কান্না করিছো বৌমা? আচ্ছা তোমাদের মহান আনন্দজি, এই আনন্দজির এই বাসরে তুমি কান্না করছো বৌমা? আমি বুঝতে পেরেছি, হয়তো তুমি বিদ্যালয় পরিত্যাগ করে এসেছ, আমি আমার গৃহ মাঝে নিয়ে নি বলে তুমি কান্না করছো বৌমা। ওরে হতে বাকি এমনি ভাত কাঁদতে নেই মা, তোমাদের না শুকিয়ে নিছি, তাছাড়া এই বাসর ঘরে স্ত্রী চোখের জলে স্বামীর যে কুমঙ্গল আসবে মা। এমন কি হয়েছে মা বলো না, এমনি ভাবে এই বাসর ঘরে তুমি কাঁদছো কেন? আমি কেন কাঁদছি জানেন মা? কেন মা, সে বাবা মাকে ছেড়ে দিয়ে আমি যার হাত ধরে এসেছিলাম, প্রবেশ করেছিলাম এই বাসর ঘরে গো মা, কিন্তু আমার স্বামী, আমার স্বামী যে আমার সঙ্গে আর কথা বলছে না মা। ও কথা বলছে না বলে তুমি কান্না করেছো বউ? শুনতে পাচ্ছ শনি, আমাদের অভিমানে বদ্ধ হয়ে যাও, আমার সাথে কথা বলছে না বলে কান্না করছি বাসরি বউ। বৌমা জানে না বলেই কাঁদছে, লাখাইছে আমার ছোট থেকে কঠিন অভিমানী সন্তান মা, আমাদের এত বড় রাতপা সাতান্ন ওই রাতপা সাথে নিয়ে যায়নি বলে লাখাই অমনি ভাবে সবার উপর অভিমান করেছে মা। কিন্তু জানিস রে মা, লাখাই আমার সবার উপর অভিমান করে থাকতে পারে মা, কিন্তু আমার সঙ্গে কখনো অভিমান করে থাকতে পারে না। একটু দাঁড়াও তো, আমি এই মুহূর্তে আমার লক্ষাইয়ের অভিমান ভঙ্গ করে আমি তোমার হস্তে দেবো আমার লক্ষাইকে। ওগো চলো না, চলো অভিমানের সন্তানকে এই মুহূর্তে অভিমান ভঙ্গ করে বৌমার হস্তে দেবো। তাই চলো এসো, সানে গাইছো লক্ষাই, এ লক্ষাই দি, দেখে তোর বিদেশি তোর মা আসছে, কথা বল, কথা বলি বাবা লোখাই, কথা বল লোখাই। এমনি ভাবে আর অভিমান করে থাকিস নে পুত্র আমার, বড় আশা নিয়ে আজকের দিনে তোর এই বাসর ঘরে এসেছি, নে পুত্র নে, একবার অভিমান ভঙ্গ করে বৌমাকে সান্ত্বনা দে। ওরে তুই কথা বলছিস না বলে বৌমা টুকরে টুকরে গেছে, বৌমা আমার লোখাই কথা বলছে না কেন গো? ওই পদ্মার কালিয়ে নাকি, পদ্মার কালিয়ে নাকি, কি হয়েছে আমার স্বামীকে যে কনসেল করেছে গো? কি বলছি বৌমা, লোখাই লোখাই।
আজি পত্তা ঢেলে দাম শোনে করেছে বলে সোনারে মালঙ্ক ছেড়ে তুই ধুলাই করে উড়ে দিচ্ছিস অমালক ভাই। এই কথা বল, এই দেখে তোরে বিদেশি তোরে মাসি কথা বল। ওরে লোকাই একটি বার সে দেখে না তোর অত ভাগ্য পিতা এসেছে, তোর অত ভাগ্য মা এসেছে। ওরে ওরে তুই একটি বার কথা বল। পৃথিবীতে যে আমরা এতই রাক্ষসী গুলে জন্ম নিয়েছিলাম আমি কখনো ভাবিনি গো। আমি এর আগে ছয় ছয়টি সন্তানকে খেয়ে ফেলেছি, ভগবান সে কৃপা করে আবার একটি সন্তান দিয়েছিল। আমি এই সন্তানকেও খেয়ে ফেললাম গো। কথা বল না মা, আমি তোর মা, তোর মুখে মা ডাক শুনবার জন্য আমি এসেছিলাম। তুই একবার মা বলে ডাকলে আমার পাপিত জীবন যেন শীতল হয়ে যায়। লখাই রে তুমি আর কান্না করে না, আমরা যদি কান্না করি ওই শ্যামড়ি খানি মানুষ এত বাসা নয় আমার জানা ছিল না গো। আজকের দিনে আমার সন্তানের মৃত্যু শয্যায় রয়েছে, তুমি গাইছো ও গো, তুমি আমাকে একটি বার নাচ শিখিয়ে দাও না, আমি নাই তোমার সঙ্গে একটু নাচবো একটি বার শিখিয়ে দাও। এই কি বলেছো তুমি? শুনে গাও আমাকে, শুনে গাও। পাগল হয়ে যাই তোমরা বুদ্ধ দলিল ফিরিয়ে পাবো না স্বামী, আমার লক্ষাই আমি আমার ফিরে পাবো, ফিরিয়ে পাবে আমার লক্ষাই কি আমি আমার ফিরে পাবো গো। কে বলেছে শুনে গাও আমাদের বুদ্ধ দলিল ফিরিয়ে পাবো বলে তো? আমি তোমার কাছে কোনোদিন কোনোদিন কিছু চাইনি স্বামী, আজকের এই দুঃখের দিন আমি তোমার কাছে চাইবো, তুমি দেবে না আমাকে বলো না। তোমাকে যে এক দেবীর পুজো করতে হবে স্বামী। দেবী? হ্যাঁ গো, দেবীর পুজো বললে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে ফিরিয়ে পাবো।
পঞ্জলি যাব না আমি ভুলবে এই বলেছি সেই হস্তে পূজা আমি যাবো সোলমানি সেই হস্তের মধ্যে ওই কানির জন্য আমি পুষ্পাঞ্জলি দেবো না শোনিকা পারবে পারবে এই হতো বাকি এই হতো বাকি আজকের দিনে সরল রঙে তুমি এমনিভাবে মারতে পারলে আমি আর বেশি থাকতে চাই না গো আমি কি নিয়ে বাঁচবো বলো না স্বামী আমি কি নিয়ে বাঁচবো এই পৃথিবীতে বলো না খেদো না শনিক আজ যখন আমরা সব হারিয়ে ফেলে নিঃস্ব হয়ে গেলাম শনিক আমি তো আছি শনিক তুমি কেঁদো না শনিক কেঁদো না আমি কাঁদব না যে সন্তান আজকে দিলে আমারকে ছেড়ে চলে গেল যে আলোকটা দেবতা দেবীর আমরা পূজা করি যে ভোলানাথের পূজা করি এ ভোলানাথ কি বলো না গো আমার সন্তানকে ফিরিয়ে দিতে বলো না বলো না আমি বললাম না আমার বন্ধু দুর্লভ ক্ষেত্রকে আমি তোমার হাসতে ধরে দিতে শনিকা আমি কথা দিয়েছিলাম আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর বৌমাকে আমি তোরা হতে তুলে দিব আমি পারলাম না নিঃস করে দিলাই বেনি কানি তুমি কাঁদছো স্বামী কেঁদো না গো কেঁদে কি হবে বলো না আমাদের কি সৌভাগ্য বলো না যে কোনো পিতা মাতারা সন্তানকে জন্ম দেয় পিতা মাতা রোগিণী কাজ করবে সন্তানেরা আমাদের কি সৌভাগ্য দেখো না আজকের দিনে আমরা পিতা মাতা হয়ে আজকের দিনে সন্তানের মুখ অগ্নি কাজ করব আমরা মুখে বলবো হরি গো সে কি বলছে এই যদি তোমার বিচার হতো কেন আমাদের জীবনে নিয়ে এলে বলো না না আমি আর এই স্থানে থাকবো না স্বামী এই দৃশ্য আমি আর সহ্য করতে পারবো না এই রাক্ষসী এই রাক্ষসী জীবনটাকে আমি এই মুহূর্তে পবিত্র গঙ্গার চলে গিয়ে আমি বিসর্জন করে দেব হায়রে বিধি বিধান আজ জন্য তারে গর্ভ ধারণ জননী মা বাসর ঘর থেকে কাঁদতে কাঁদতে চলে গেল কেন কাঁদবি না এরকম ছয় ছয়টি পুত্র পেয়েছিল ছয় পুত্র ঘরে ভরে ভরে বৃদ্ধ বয়সে পেয়েছিল পুত্র দুর্লভ লক্ষেন্দ্রকে এবারে বেঁচে নেই
এবারে বেঁচে নেই বাবা, নিঃশ করে দিল এই বেটিকানি, আমার পিতা নাক থেকে বঞ্চিত করে দিল, শরীরকে মাথা থেকে বঞ্চিত করে দিল বাবা গো। মাকে এই বাসরঘর থেকে তাড়িয়ে দিলেন বাবা, মায়ের তো কোনো অপরাধ ছিল না, অপরাধ তো করেছি হতভাগে, আমি যদি এই বাসরঘরে না ঘুমিয়ে যেতাম বাবা, হয়তো সারা জীবন আমার স্বামীকে এমনিভাবে আমি ধরে রাখতে পারতাম না, কিন্তু নিদ্রা দেবী শীতল কোলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তাই বলছি বাবা, বৌমা যখনই তোমার বিদ্যালয় থেকে আমি তোমায় নিয়ে আসি বৌমা, তোমার বিয়ে আমার হস্তে তুলে দিয়েছিল বৌমা, বলেছিল বিয়ে বস হয় আমার একমাত্র কন্যাকে তুমি ভালোভাবে দেখো, আমি কথা দিয়েছিলাম তোমার পিতাকে যে আমার গৃহবাজের কোনো কন্যা সন্তান নেই, আমি নিজ কন্যা বলে আমি তোমায় গ্রহণ করে নিয়েছিলাম বৌমা। হ্যাঁ বাবা, তোমাদেরকে যখন আমি বাসরে রেখে যাই বৌমা, আমি বলেছিলাম বৌমা আজকে ভয়ঙ্কর নিশি, এই নিশি তুমি ভালোভাবে রসল রাত্রি জেগে থাকবে বৌমা, আমার গুপ্ত দুর্লভ লক্ষ্মীদেরকে একটি নিশির জন্য তোমার হস্তে তুলে দিয়েছিলাম বৌমা, সত্যি বলেছিলাম বৌমা তুমি আমার পুত্রকে তুমি ভালোভাবে রেখা বৌমা, আজ একটি ঋষি না দিদি যেতে আজ আমার পুত্র দুর্লভ লক্ষ্মীকে তুমি হারিয়ে ফেললে বৌমা, জন্ম হবার পর যে বিধাতা আমার কপালে লিখে গেছিল বাবা, যে বাসর ঘরে হলুদ গায়ে আমি বিধবা সেজে যাব গো, নিয়তি লিখাকে কে খণ্ডাতে পারে বাবা, যত বড় আশা নিয়ে এসেছিলাম আমার জীবনে ততটা সুখ নেই, তাই তো বাসর করে আমার ভগবান যেন আমার সকল সুখ কেড়ে নিয়েছে। তোমাকে যখন আমি পুত্রবধু করে নিয়ে আসি, তোমাকে আমি কুষ্টি বছর দিয়ে যাচাই করে নিয়ে এসেছিলাম বৌমা, তুমি তো সতী, আজ সতী সাবিত্রী হয়ে বাসর করে তুমি তোমার স্বামীকে হারিয়ে ফেলে বৌমা, সত্যি যদি সতী হতাম সতী নারীর তো পতি মরে না, সারা জীবনের মতো কলঙ্কিনি হয়ে গেলাম বাবা, এই বাসর ঘরে উচিত ছিল না বাবা যে আমার এই পরামুখটা নিয়ে আপনার সম্মুখে দাঁড়ায়, আজ আমাদের হিন্দু শাস্ত্রে নিয়ম আছে যে যদি মারা যায় ওই শ্মশানে সৎ কাজ করতে হয় বৌমা, তদ্রুপ আমার পুত্র দুর্লভ লক্ষ্মীন্দ্র যখন প্রাণে মারা গেছে বৌমা, পুত্ররা করে পিতার সৎকাজ, আজ আমি পিতা হয়ে পুত্রের সৎ কাজ করবো বৌমা, একে আজ আমার দুর্ভাগ্য, তবে যাও আমার পুত্র দুর্লভ লক্ষ্মীন্দ্রকে আমার হস্তে তুলে ওই গুঞ্জরিয়ার মা শ্মশানে আমি সৎকার করব বৌমা, আর এক এক করে ছয় ছয়টি বৌমার ছামার গৃহ মাঝারে তেমনি তুমি রবে বৌমা, ও শ্মশান।